হ্যালো ফ্রেন্ড আইটিআই অ্যাডমিশান দু হাজার একুশ এই নিয়ে তোমাদের মধ্যে যারা ভিডিওতে কমেন্ট করেছিলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের রিপ্লে দেব তো তোমাদের মধ্যে যারা কমেন্ট করেছিলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো হয়তো কোনো কমেন্টের রিপ্লে তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের প্রথম কমেন্ট দাদা আমার ফর্ম ফিল হয়েছে এরপর কি করব বলো তো যাদের ফর্ম ফিল হয়ে গেছে তোমরা একটা জিনিস চেক করে নাও তোমাদের অ্যাপ্লিকেশন যে রেজিস্টার নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করে একবার চেক করে নাও তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ছটা স্ট্যাটাস শো করে অ্যাপ্লিকেশান পেমেন্ট ডকুমেন্ট আপলোড সবথেকে বড় ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ভেরিফিকেশান বাই অ্যাডমিন এই যে তোমাদের কয়েকটা বললাম তোমাদের প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হয়েছে কিনা একবার চেক করে নাও বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশান বাই অ্যাডমিন ওইটা তোমাদের পেন্ডিং থাকে ওইটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিভ একটা দেবে ওইটাকে ডাউনলোড করে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে তো এই মুহূর্তে যাদের ফর্ম ফিল আপ কমপ্লিট অ্যাকোনজমেন্ট স্লিপ ডাউনলোড করে যারা প্রিন্ট আউট করে নিয়েছ তোমাদের কিন্তু এই মুহূর্তে আর কিছু করতে হবে না তোমরা যতক্ষণ না ফর্ম ফিল আপ শেষ হয় তোমরা তোমাদের কোন ট্রেডে আইটিআই করবে বা কোন কলেজটা নেবে সেগুলো নিয়ে লিস্ট বানাও এবং চয়েস ফিলিং হলে তোমাদের কোনো প্রবলেম হবে না তো এইটুকু কাজ করো কোন ট্রেডে পড়বে সেই ট্রেড সম্পর্কে নলেজ এবার নিতে থাকো পরবর্তী কমেন্ট দাদা বলছিলাম কি এম এম ভি ট্রেডে গভর্নমেন্ট জব অ্যান্ড প্রাইভেট জব কেমন পাবো সব কলেজে এম এম ভি ট্রেডটা আছে তো এম এম ভি এটা হলো মেকানিক মোটর ভেহিকেল তো এই যে ট্রেডটা তোমাদের অটোমোবাইল সেক্টর থেকে এবং মেকানিক্যাল কাজ কিন্তু এখানে করতে হয় তো এখানে তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু বেশিরভাগ কলেজেই এই ট্রেডটাকে দেখতে পাবে তো এই যে এম তো এই ট্রেডটা তোমাদের গাড়ির সাব মানে যাবতীয় কাজ কিন্তু করতে হয় তো বর্তমানে তোমাদের যে সমস্ত টেকনোলজি রয়েছে বা গাড়িতে যে সমস্ত টেকনোলজি লাগানো হচ্ছে ওটা কিন্তু তোমাদের ইলেকট্রিকের উপর কিন্তু হচ্ছে অর্থাৎ তোমাদের ইলেকট্রিকের উপর নির্ভর করে তোমাদের যে সমস্ত গাড়ি বলো বা ডিভাইস বলো বর্তমান কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক হয়ে যাচ্ছে সেই কারণে তোমাদের এই যে এম এম বর্তমানে একটা মার্কেট করে থাকলেও কিন্তু ভবিষ্যতের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম থাকবে হয়তো আজ থেকে দশ বছর পনেরো বছর পরে এই ট্রেডের মার্কেট কিন্তু নাও থাকতে পারে বা অনেকটাই কিন্তু কমে যাবে তো সেই দিক থেকে তুমি বিবেচনা করো যে এই ট্রেড আইটিআই করবে কি না তো এবার আসছি তোমাদের গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ব্যাপারে তো এই ট্রেড থেকে আইটিআই করলে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি আছে কিন্তু তোমাদের কম পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে হয়তো তোমাদের কোথাও একশোটা ভ্যাকেন্সি আসলে সেখানে তোমাদের তিন থেকে চারটি ভ্যাকেন্সি কিন্তু তুমি দেখতে পাবে এবং প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত জায়গায় গাড়ি রিপেয়ারিংয়ের কাজ হলে সেখানে কিন্তু তোমার একটা মানে কাজের সম্ভাবনা কিন্তু থাকবে পরবর্তীতে দেখো দাদা আমি আইটিআই অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করতে চাই কি করে করব তো যাদের অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করার প্রয়োজন রয়েছে বা নতুন করে ফর্ম ফিল করতে চাই যে তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই যারা এম গ্রুপে অ্যাপ্লাই করেছো বা ই গ্রুপে অ্যাপ্লাই করেছো বা যারা দুটো গ্রুপেই অ্যাপ্লাই করতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্রবলেম কী দেখা দেবে তুমি এম গ্রুপে যদি অ্যাপ্লাই করো ই গ্রুপে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা যে ই গ্রুপে অ্যাপ্লাই করবে সে কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে না তো যদি দেখা যায় কোনো স্টুডেন্ট ই গ্রুপ এবং এম গ্রুপ দুটো গ্রুপেই অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে কিন্তু তার ফর্মটি অটোমেটিক ক্যানসেল করে দেওয়া হবে যেখান থেকে তোমার ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে ওখানে কিন্তু ক্যান্সেল করে দেবে তো এটা নিয়ে তোমাদের কিন্তু একটা পিডিএফ দেওয়া রয়েছে ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিশন প্রসেস কিভাবে কমপ্লিট হবে সেখানে তোমাদের অ্যাডমিশনের যে কোয়ালিফিকেশন ওখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নিচে লেখা রয়েছে তোমাদের কিন্তু এরকম ভুল যারা করবে তাদের কিন্তু অটোমেটিক ক্যানসিল হয়ে যাবে কিন্তু তুমি চাইছো অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করতে সেক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ক্যান্সেল করবে এই নিয়ে কিন্তু কোনো প্রসেস ওয়েবসাইটে বলা হয়নি তো তোমার যদি ক্যান্সেল করার প্রয়োজনই হয়ে থাকে তুমি হেল্পলাইন নম্বরে একবার কল করে দেখতে পারো তো হেল্পলাইন নম্বর তুমি ওয়েবসাইটে গেলে তোমাদের স্ক্রিনের বাঁ দিকে সবার প্রথমেই রয়েছে পরবর্তী কমেন্ট দাদা আমাদের আইডি অ্যান্ড পাসওয়ার্ড কি চেঞ্জ করতে হবে আইটিআইতে তো তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড থাকে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমাদের মোবাইল নাম্বারই থাকে এবং তোমাদের যে পাসওয়ার্ড সেটা তোমাদের থাকে ডেট অফ বার্থ তো অনেক সময় কি দেখা যায় হয়তো তোমাদের মোবাইল নাম্বারটা সকলেই জানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হয়তো জানে না তো এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তোমাদের ওই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে তুমি দেখো ওই জায়গাটায় অন্য কেউ লগ করে কিন্তু দেখে নিতে পারবে কারণ তোমাদের যখন ম্যারিট লিস্ট পাবলিশ করা হবে সেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু দেওয়া থাকবে তো ওই মুহূর্তে যদি তোমার মোবাইল নাম্বার কেউ জানে তো তোমার ডেট অফ বার্থ পাসওয়ার্ড থাকলে কিন্তু সেখানে লগ ইন করে সে কিন্তু যাবতীয় কিছু চেঞ্জ করতে পারবে তাই যারা চেঞ্জ করতে চাও তোমরা চেঞ্জ করে নাও কারণ পরবর্তীতে তোমাদের সমস্যা হতে পারে তো চেঞ্জ করতে গেলে তোমরা যে পাসওয়ার্ডটা দেবে সেটাকে আবার মনে রাখবে অনেকে কী করে এমন পাসওয়ার্ড একটা দিয়ে দিল পরবর্তীতে আর মনেই থাকে না তাই পাসওয়ার্ড এমন দাও যেন মনে থাকে তো যারা চেঞ্জ করে নিয়েছো ভালো কথা যারা চেঞ্জ করো এখনো পর্যন্ত তোমরা চাইলে চেঞ্জ করে নাও পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো এবং এটা চেঞ্জ করে দিলে কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না তো আর একটি কথা তোমাদের বলে রাখি যে তোমরা মোবাইল নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা তোমাদের অ্যাডমিশন যতক্ষণ না হচ্ছে এবং কলেজে যতক্ষণ না তোমাদের ক্লাস শুরু হচ্ছে ওই কিন্তু নাম্বারটা চেঞ্জ করবে না কারণ তোমাদের আইটিআইতে অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের ওই নাম্বারে কিন্তু কলেজ থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবে তুমি যে ট্রেডে চান্স পাবে সেই ট্রেডের বা স্যার তোমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে তাই তোমাদের ওই নাম্বারটাই কিন্তু রাখতে হবে অনেকে কিন্তু নাম্বারটা চেঞ্জ করে ফেলে পরবর্তীতে কলেজে কিন্তু ক্লাস শুরু হলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে অসুবিধা হবে তাই তোমাদের নাম্বারটা কিন্তু রাখতেই হবে এবং পরবর্তীতে যদি দেখা যায় তোমার নাম্বারটা চেঞ্জ করার প্রয়োজনই হয়ে থাকে তো তোমার কলেজ খুললে কলেজে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করার সময় নাম্বারটাকে তুমি চেঞ্জ করতে পারবে পরবর্তীতে দেখো দাদা এক্সাম কি সত্যি হবে না আমি আপনি একশো পার্সেন্ট শিওর বলুন প্লিজ আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি তোমাদের এক্সাম মাধ্যমিকের নাম্বার এবং এইট পাসের নাম্বারের উপর বেসেই কিন্তু তোমাদের অ্যাডমিশন করানো হবে সেক্ষেত্রে তোমাদের রকম এক্সাম বা এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না তোমাদের সমস্ত প্রসেসটাকে অনলাইনে রাখার জন্য তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন এটাকেও কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে তোমাদের আমি একশো পার্সেন্ট শিওর বলছি তোমাদের এক্সাম কিন্তু হবে না তো এছাড়াও তোমাদের যদি ডাউট থাকে এই বিষয়ে তোমরা কিন্তু কলেজে যোগাযোগ করে দেখতে পারো পরবর্তী কমেন্ট দাদা আমার নাম্বার রয়েছে আমি ইলেকট্রিশিয়ান অথবা ফিটার নিতে চাই গভর্নমেন্ট কলেজ কীভাবে সাজাবো একটু বলো প্লিজ তো তোমার ফর্টি পার্সেন্ট ফর্টি নাম্বার রয়েছে তুমি ইলেকট্রিশিয়ান ফিটার নিতে চাইছো এটা কিন্তু কোনো দিনও সম্ভব হবে না তুমি চয়েস ফিলিং করার সময় ইলেকট্রিশিয়ান ফিটার সাজিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু তুমি চান্সই পাবে না এটা কিন্তু ক্লিয়ার তোমাকে বুঝে নিতে হবে কারণ দেখো তোমার ডিস্ট্রিকে হয়তো পাঁচটা বা সাতটা কলেজ রয়েছে তার মধ্যে তোমাদের পিপিপি মডেলের যে কলেজ তোমাদের এক একটা কলেজে মিনিমাম ট্রেড থাকে কুড়িটি ম্যাক্সিমাম ট্রেড থাকে কোনো কোনো কলেজে ষাটটি চল্লিশটি আশিটি একশোটি বা তোমাদের যে পুরাতন আইটিআই কলেজের আমি বলে দিলাম তো পুরাতন আইটিআই কলেজে এটা থাকে তো এবারে তোমাদের পিপিপি মডেলের যে আই সেখানে তোমাদের থাকে মিনিমাম ট্রেড ষোলোটি এবং ম্যাক্সিমাম ট্রেড থাকে বত্রিশটি তো এবার দেখো একটা কলেজে যদি ষোলোটা ট্রেড থাকে সেখানে তোমাকে কি আগে চান্স দেবে যার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নাম্বার রয়েছে তাকে আগে দেবে তো তোমার যদি জেনারেলি দিক থেকে ফর্টি ফোর পায়ে পয়েন্ট তোমাদের ওয়ান ফোর পার্সেন্ট নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তাই এরকম ভুল করার কোনো প্রয়োজন নেই আরও ট্রেড আছে সে সমস্ত ট্রেডে নলেজ নাও পরবর্তীতে তুমি নয় চান্সটাই পাবে না পরবর্তী কমেন্ট দেখো চয়েস ফিলিং কবে ম্যারিট লিস্ট কবে অ্যাডমিশান প্রসেস কবে শেষ হবে তো অ্যাডমিশান প্রসেস তোমাদের শেষ হতে প্রায় এখনও চার থেকে সাড়ে চার মাস কিন্তু সময় লাগবে এবং তোমাদের এই যে অ্যাডমিশান প্রসেস যদি বলি প্রথমে থাকে ফর্ম ফিল আপ তারপর থাকে ম্যারিট লিস্ট তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড তারপর তোমাদের চয়েস ফিলিং তারপর হয় কাউন্সিলিং তারপর তোমাদের ফাইনালি হয় আইটিআইতে অ্যাডমিশান তো এটা তোমার টোটাল অ্যাডমিশানের একটা প্রসেস তো এই প্রসেস কমপ্লিট করতে তোমাদের প্রায় চার থেকে সাড়ে চার মাস কিন্তু সময় লেগে যায় তো যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের ডেট এক মাস বাড়ানো হয়েছে তো সেই দিক থেকে তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ করতে আরও এক মাস সময় লেগে যাবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে আঠেরো সাত দু হাজার একুশ তো ফর্ম ফিল আপ শেষ হওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ করা হবে এছাড়া কিন্তু তোমাদের সঠিক ডেট এই মুহুর্তে ওয়েবসাইটে জানানো হয়নি এবং এটা যে বললাম তোমাদের পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এটা বিগত বছরে কিন্তু এই রকম হয়েছিল পরবর্তীতে দেখো চয়েস ফিলিং কবে হবে তোমাদের ম্যারিড লিস্ট বেরোবে প্রায় ফর্ম ফিল আপ শেষের কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি দিন পরে তো তার ঠিক আবার দশ থেকে পনেরো দিন পর তোমাদের র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ডের পরেই হয় তোমাদের চয়েস ফিলিং তো চয়েস ফিলিং হতে এখনো প্রায় অনেক বাকি প্রায় দু মাস বা আড়াই মাস তো সেই দিক থেকে তোমাদের চয়েস ফিলিং অনেক দেরিতে রয়েছে আইটিআইতে অ্যাডমিশন তোমাদের প্রসেস কীভাবে কমপ্লিট হবে তোমাদের যাবতীয় ডিটেলস কীভাবে কলেজ সাজাবে সমস্ত কিছু কিন্তু চ্যানেলে রয়েছে চাইলে একবার প্লে ভিজিট করে দেখতে পারো পরবর্তীতে কমেন্ট দেখো দাদা কাউন্সিলিং হলে কীভাবে বুঝবো একটু বলুন তো তোমাদের আইটিআইতে চয়েস ফিলিং করার পরেই হয় কাউন্সিলিং তো কাউন্সিলিং কীভাবে হলে তুমি বুঝবে জানতে চাইছো তো তোমাদের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে যে তোমাদের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কাউন্সিলিং হবে তো সেই দিক থেকে তোমাদের ওয়েবসাইটে আপডেট আসলে নোটিশের মাধ্যমে জানতে পারবে কবে কাউন্সিলিং হবে আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি সঠিকভাবে দিয়েছি এছাড়া তোমাদের যদি কোনোরকম কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব